ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই জিল্লুর রহমান বলছেন, জায়গা বেশি নেই, স্পেস কম হওয়ার কারণে তিনজনে জামাত হবে, সেক্ষেত্রে ইমাম সাহেব কি বাম পাশে দাঁড়াবেন মুক্তাদির, না তিনি মাঝ বরাবর থাকবেন? যদি স্পেস পিছনে না থাকে সেই জন্য তিনি মাঝ বরাবরই থাকবেন, তিনি মাঝ বরাবরই থাকবেন। কেননা দুজন হলে পারে ইমাম তার বামে থাকে মুক্তাদির, তিনজন হয়ে গেলে পিছে যেতে হয়, তা পিছে যেহেতু যেতে পারবে না, মোস্তার তখন তাকে মধ্যে রাখবে এবং ইমাম তার এই দিকে চলে আসবে, মানে বাম দিকে, মুক্তাদি আরেকটা তার বাম দিকে চলে আসবে, মাঝ বরাবরে তখন রেখে তাকে নামাজ পড়তে হবে দুদিক থেকে। বিধান এরকম যে বাম পাশে কোনো জায়গা নেই ইমামের, তখন সে কী করবে? তখন সবাই ডান দিকে দাঁড়াবে, এক লাইনই যেহেতু। আর যখন বাম পাশে ইমামের আর কোনো জায়গা নেই আর তিনজন, তখন সবাই ডান দিকেই দাঁড়াবে, অথবা ডান দিকেই কোনো জায়গায় নেই, পিছিয়ে কোনো জায়গা নেই, তখন সবাই ইমামের বাম দিকে দাঁড়াতে পারবে। এটা এজতারারি হালাত যেগুলি বলা হয়, বাধ্য হয়ে গেলে মানুষ যেগুলি, সেগুলিতে জায়েজ আছে, বৈধ আছে। এমনকি জায়গা নাই, স্পেশ নাই, কোনো কিছু নাই, ইমামের সামনে দিয়ে যায় দাঁড়িয়ে থাকে নামাজ হয়। আব্দুর রহমান সুদাইস একবার লন্ডনে এক মসজিদ উদ্বোধন করতে গিয়েছিলেন, তখন তিনি এই ফতোয়াটি দিয়েছিলেন। এত মানুষ হয়েছিল লোকে লোকারণ্য যে মানুষকে পিছনেও জায়গা দিয়ে কোরআন আসছিলেন, ডাইন পাশে বাম পাশে জায়গা দিয়ে কোরআন আসছিলেন, মানুষ এত ছিল। তখন তিনি বলেছিলেন, আমার সামনে দিয়ে খাতা বন্ধ করে তারা নামাজ পড়তে পারবে মসজিদের বাহিরে, সেটা তাদের জন্য বৈধ ছিল। তো স্পেস না থাকলে পারে তখন যেটা অগ্রাধিকারের ভিত্তিতে যেটা তার সিস্টেমটা হবে, সেটা হলো যে ইমাম কে মাঝে রেখে দুজন দুদিকে থাকবে, কেননা ইমামের জন্য সামনেও আর জায়গা নেই আর তাদের জন্য পিছনে আর জায়গা নেই। তবে ইমামকে দুই কদম এক কদম এরকম হলেও একটু আগিয়ে থাকতে হবে, ঠিক আছে, মুক্তাদিতে এক কদম দুই কদম হলে পিছিয়ে থাকতে হবে। এই হলো সিস্টেম। আল্লাহ আলাম ও সাল্লাহ সাল্লাম বারাকাল্লাহু আলাইহি।